দেখো সবাই ডাকছে, দেখতে পাচ্ছ? সবাই ডাকছে চাদর চড়াবার জন্য, এ করার জন্য সবাই ডাকছে, দেখতে পাচ্ছ তো? আরে কে রে না, জরুরত নেই পড়তে আমারা, আরে ও সব চিজ কি আমার জরুরত নেই পড়তে। সেই দেখো সামনে হচ্ছে, এই হচ্ছে মাজার, দেখতে পাচ্ছ? এই হচ্ছে মাজার, ধূপকাঠি জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছ? এক প্রকার আমার মনে হয় ধূপকাঠিগুলো নষ্ট করা হয়। হ্যালো বন্ধুরা, স্বাগতম আবার একটি নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা যাব এখন হযরত নিজামুদ্দিন দরগার, হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ। তো চলো, দুপুর আমরা বেরিয়েছি, কারণ এই সময়টা একটু হালকা থাকে, তার কারণে আমরা এই সময়টাকে সিলেক্ট করেছি যে এই সময়ে গেলে হয়তো একটু চাপ কম থাকতে পারে, কারণ ওখানে প্রচুর ভিড় হয়। তো তার কারণেই আমরা ভাবছি যে এই সময় যাব। তো চলো যাওয়া যাক হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার। তো বন্ধুরা দেখো, আমি উবারে আমি অটো এইমাত্র বুক করলাম, আর ও আসছে, এখানটা নাম দেখাচ্ছে, এখানে ওর অটোর নাম্বার দেখাচ্ছে, এবং ফোন করলে ফোনও করা যেতে পারে, এবং কতটা দূরে আছে সেটাও দেখাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন পৌঁছালাম নিজামুদ্দিন দরগা। তো চলো এবার আমরা ভিতরে যাব, তার আগে কী কী সিন হয় সেইগুলো আমরা দেখে নেব। এখানে শুনেছি অনেক রকম সিন হয়, হ্যাঁ বিভিন্ন রকমের কাণ্ড হয়, সিন হয়। তো চলো আসলে কী সিন হয়, কী হয় না হয় সেগুলো আমরা জানবো। আর এই যে রোড রয়েছে, এখান থেকেই অটো ফটো যা কিছু ধরার এখান থেকেই ধরতে হবে, বা এলে এখানেই নামতে হবে। নেবে সামনে এই বাজারটা আছে, এই বাজারটা পার হয়ে যেতে হবে। দেখো এখানে বিভিন্ন রকমের খাবার টাবার পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবারের আইটেম ইত্যাদি। তারপরে যারা ফুল টুল চড়ায়, হ্যাঁ ফুল চড়ায়, তারপর চাদর চড়ায়, এটা সেটা এসব সব কিছু এইখানেই পাওয়া যায়। তো চলো আমরা এবার ভিতরে যাই। তো বন্ধুরা, আমাদের সামনে এই যে দাদা দেখতে পাচ্ছ, এই দাদা আমাদেরকে ডাকলো এবং বললো যে আমাদের পায়ের জুতো এখানে রেখে যেতে, কিন্তু কোনোরকম কিছু চার্জ লাগবে না, এবং ভিতরে খালি পায়ে যেতে হবে, এবং আমাদেরকে যেটা বলে এই যে ফুল টুল রয়েছে, চাদর রয়েছে, এইসব নিয়ে যেতে। কিন্তু আমরা তো এইসব করি না, আমাদের এসব করতে নেই, মানে ফুল টুল হ্যান ত্যান আমাদের এসব করতে নেই, তার কারণে আমরা এগুলো করি না। যারা করে তারা দাদার সঙ্গে নিতে পারবে, নিয়ে ভিতরে যাবে। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ এই যে কার্ডটা আর এই যে দাদা, মানে যদি কখন তোমরা এখানে আসো, তো যদি রুমের প্রয়োজন হয় বা যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো কিছু প্রয়োজনের জন্য এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো, সমস্যা সমাধান করে দেবে এই দাদা। আর দাদার এই হচ্ছে কার্ড, এর মধ্যে এই যে নাম লেখা রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে, তোমরা এ চাইলে এই ফোনে এই নাম্বারে ফোন করে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। ইহাকে বারে মে থোড়া কুছ বাতাও, মতলব জেসে কি ইয়ে ফুল ভুল বগেরা হ্যাঁ, ইয়ে জবরদস্তি লেনা পড়েগা, এসা কুছ সিস্টেম হ্যাঁ ইহাকে? ওই জবরদস্তি নিয়ে সবকি ইচ্ছা হতি হ্যায় চড়ানে, জিসকি ইচ্ছা হতি হ্যায় চড়াতা হ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মাংতা হতি হ্যায়, আচ্ছা চড়ানে আতা। তো তোমরা দেখলে এবং শুনলে যে এখানে কোনো সিস্টেম নেই যে জোর করে চড়াতেই হবে বা দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার ইচ্ছে দিতে পারে, যার ইচ্ছে নেই সে নাও দিতে পারে। তো যারা বলে যে হ্যাঁ এখানে এলে জোর করে দিতেই হবে, দেনাই পড়ে গে, এসি কই বাদ নেই হ্যাঁ, বাস তোমার ইচ্ছা, তোমরা দিতেও পারো নাও পারো, সেটা তোমার ব্যাপার। তো দেখো আমরা দুটো ধূপকাঠি নিয়েছি, আর দাম হচ্ছে 10 টাকা। তো এই দাদার হাতে আমরা 10 টাকায় দিচ্ছি, দেখো 20 রুপে হবে না? আচ্ছা আচ্ছা, আর একটা 10 টাকা, মানে 10 টাকা করে প্যাকেট, তো তাই 20 টাকা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে জুতো খুলে রেখে দিয়েছি, দেখো খালি পা, এবার খালি পায়ে আমাদেরকে যেতে হবে এই দিকে, ইহা এদার দিয়ে জানা পড়েগা না, তো আমাদেরকে যেতে হবে এই দিকে, এই যে রাস্তা সবাই আসতে চলে, আমরা এই দিকেই যাব। দেখো খাওয়া দাওয়া যদি করতে চাও তো এখানে অভাব হবে না, বিভিন্ন রকমের খাওয়া, বিভিন্ন রকমের আইটেম, মাছের আইটেম, চিকেনের আইটেম। দেখো এখানে আমার একটা কি তৈরি হচ্ছে, দেখো আগুন জ্বালিয়ে, আর এখানে চিকেন তন্দুরি, এখানে টিক্কা, তো বিভিন্ন রকমের আইটেম। দেখো এখানে ফুল টুল
সব বিক্রি করছে দেখতে পাচ্ছ। দেখো জুতো রাখার জন্য এও বলছে, এবং বিভিন্ন রকমের চাদর বাদর সব আর ইত্যাদি ইত্যাদি এখানে সবই পাওয়া যায়। আর দেখো সামনে কত বড় চাদরের দোকান, এখান থেকেই চাদর নিয়ে যায়। আর দেখো সবাই ডাকছে দেখতে পাচ্ছ, সবাই ডাকছে চাদর চড়াবার জন্য, এ করার জন্য সবাই ডাকছে দেখতে পাচ্ছ তো। আরে কে রে না, জরুরত নেই পড়তে আমারা, আরে ও সব চিজ কি আমার জরুরত নেই। তো বন্ধুরা দেখলে, কিছু মানুষ আছে ভালো আর কিছু মানুষ আছে খারাপও, তো বুঝতে পারছো জোরজবস্তিও। বন্ধুরা দেখো আমি টুপি পরেছি, মানে এখানে এলে টুপি পরতে হয় বুঝতে পারছো। আর একটা কথা হচ্ছে যে ফুল টুল এইসব নেওয়ার জন্য বলবে সবাই, হ্যাঁ অনেকে মানে প্রেশারাইজও করতে পারে, আবার অনেকে এমনি নর্মালভাবে বলতে পারে, তো তোমাদের দরকার হলে নেবে না হলে নেবে না। আর একটা কথা, যেহেতু আমরা ফুরফুরা শরীফের মানে ওই এলাকার মানুষ, অতএব আমরা যদি ফুরফুরা শরীফের নাম নিই এরা একটা কথাও বলবে না। আমি সে তার প্রমাণ আজকে দেখলুম, আমি শুধু বললাম যে আমরা ফুরফুরা শরীফ থেকে এসেছি, বলো ঠিক আছে যাও। মানে ওরাও জানে যে যারা ফুরফুরা শরীফ থেকে আসে তাদের এইসব তারা এইসব করে না, বুঝতে পেরেছো। তো চলো এবার আগে বাড়ি, আর আগে কী আছে সেটা দেখি। আর দেখো দরগার যে বাউলি যেটাকে বলে, মানে এই পুকুরটাকেই বাউলি বলে, এটাই হচ্ছে হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার বাউলি। মানে বাউলির এই পাশ দিয়েই যেতে হবে মাজার শরীফে। চলো এবার আমরা মাজার শরীফে যাই। আর দেখো এনারা এখানে খাচ্ছে, আবার ঝগড়া লেগে যাচ্ছে। এখানে দুটো মিনার রয়েছে, হয়তো হতে পারে যে ওই মিনার দুটো এই মাজার শরীফেরই হিস্সা। আবার ওই দিকে আরেকটা পুরানো স্ট্রাকচার রয়েছে, আর এই রাস্তা দিয়ে আমরা ভিতরে যাব। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এইখানে ভিতরে যাওয়ার যে প্যাসেজটা রয়েছে, মানে যে রাস্তাটা রয়েছে, খুবই সোজা, ছাড়া আলাদা কোনো রাস্তা আছে কি না আমার জানা নেই। রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা খুবই সরু রাস্তা, যখন বেশি ভিড় হবে বেশি লোক হবে তখন তো জ্যাম লেগে যেতে পারে, তাই না। বেঁকে ছুঁড়ে অনেক ভিতরে এলাম, এবং ভিতরে এসেই দেখো সামনে হচ্ছে, এই হচ্ছে মাজার দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাজার। দেখো এখানে সিন্নি টিন্নি এইসবের কিছু লাইন লেগেছে দেখতে পাচ্ছ, সব লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখো দুদিকে সিন্নি দেওয়া হচ্ছে, এই সিন্নির লাইন এটা, এখানে এসে সিন্নি নিচ্ছে সব। এবং কোথায় ধূপবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় সেটা আমরা জানি না, দেখবো কোথায় জ্বালায় সেখানে জ্বালাবো। আর মেন মাজার হচ্ছে এইটাই। মাজার শরীফে কিন্তু ভালোই ভিড় আছে, তো মানে এখন আমি বুঝতে পারছি না কোথায় কী করতে হয়। তো চলো এবার আমরা একটু ঘুরি, আর এখানে কোথায় কী করতে হয় না করতে হয় সেইগুলো আমরা একটু জেনে নিই। মাজার শরীফের এরিয়ায় এসে, মানে এইখানে এসে মাজারে জিয়ারত করার জন্য অজু করতে হয়, তো অজুখানা এখানে তৈরি করা আছে, এখানে অজু করে নিয়ে আর পাশে এখানে মাজার, এই মাজারে জিয়ারত করা যেতে পারে বা জিয়ারত করতে পারেন। আমার মনের একটা বিশাল ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি কি। হ্যাঁ দেখো এই যে কাওয়ালি হচ্ছে দেখতে পাচ্ছ, আমার ইচ্ছে ছিল বহুদিন আগে থেকে আমার ইচ্ছে ছিল যে এখানে আমি কাওয়ালি দেখব, আর সেই কাওয়ালি হচ্ছে। আমরা দেখলাম কাওয়ালি এখানের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবং এইখানে আর কী কী আছে সেটা আমরা একটু কিন্তু ঘুরে দেখব, যেহেতু আমরা এখানে
ঘোরার জন্য এসেছি, তাই অতএব আমাদেরকে এখানে ঘোরাটাও প্রয়োজন আছে। তাহলে কাওয়ালি দেখলাম, মাজার দেখলাম, বাকি আছে জিয়ারত, এবং আমাদের সঙ্গে তার সঙ্গে বাকি আছে এই জায়গাটা ঘোরা। তো চলো আর কী কী আছে এখানে আমরা সেটা ঘুরে দেখি। আমরা সামনে এটা হচ্ছে যে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এবং তার সঙ্গে এখানে আরও কিছু মাজার আছে। দেখো যেমন সামনে এখানে একটা মাজার শরীফ রয়েছে, আর একটা মাজার শরীফ রয়েছে, ওর ভিতরে ফটো তোলা বারণ, সেটা দেখতে পাচ্ছ ক্যাপশন লাগিয়ে দিয়েছে। এবং তার এদিকে আরও কিছু মাজার শরীফ আছে, ওর ভিতরে আমি যাবো, কিন্তু ওর ভিতরে ছবি টবি তোলা বা ভিডিও করা বারণ আছে যেহেতু, তাই আমি তোমাদেরকে করে দেখাতে পারছি না। দেখো এখন আমরা যেদিকটা দাঁড়িয়ে আছি এদিকটা পুরোটাই কিন্তু কবর এলাকা, মানে প্রচুর অনেকগুলো কবর রয়েছে পাশাপাশি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইনি বসে আছেন, দেখো এগুলো সব কবর, ওই যে কবর, দেখো এটাও একটা কবর, দেখতে পাচ্ছ মানে চতুর্দিকে কবর। আর মেন এখানে আর একটা মাজার রয়েছে, সবাই যে জিয়ারত করতে যাচ্ছে, দেখতে পাচ্ছ মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এর ভিতরে জিয়ারত করতে যাচ্ছে। জানি না এই মহিলাদের জিয়ারত করতে আছে কি না, তবু যাচ্ছে। পীর কামায় আর ফকির খায়, বুঝতে পেরেছো? তার সিস্টেম হচ্ছে এইটা, দেখো এই যে পয়সা, মানে সবাই তো পীরের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে, আর সেই পয়সা এনারা পায় যারা আর কি রক্ষক আছে, যারা রক্ষা করে দেখভাল করে। তো এই হচ্ছে সিস্টেম, বুঝতে পারছো? এবার আমরা মাজারে যাবো, জিয়ারত করবো, ঠিক আছে? ওর ভিতরে ভিডিও করা যাবে না, সেই জন্য ওর ভিতরে আর ভিডিও আমরা করবো না। দেখো এখানে এই যে ধূপকাঠি জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছি এক প্রকার আমার মনে হয় ধূপকাঠিগুলো নষ্ট করা হচ্ছে, তাই নয়? জ্বালানো হচ্ছে সঙ্গে সঙ্গে, তারপরে নিভিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু আমি এখন জ্বালাচ্ছি, আমি আমার ভিডিও করার জন্য জ্বালাচ্ছি, বুঝতে পারছো তো? লাগাও দেখো ধূপকাঠিগুলো নিয়ে কি করছে। বুঝিয়ে ওই যে দেখো বুঝিয়ে বুঝিয়ে ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? মানে এইভাবেই কিন্তু এগুলো অপচয় করাই হচ্ছে এক প্রকার। তো গাইজ এই মাজারের সঙ্গে যে মসজিদটা আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। মসজিদটা একদম দারুণ ডিজাইনের সঙ্গে করা আছে, দেখো দেয়ালগুলোতে খুব সুন্দর ডিজাইন করা আছে, আর সেই লাল ইটের সম্পূর্ণ এই মসজিদটা, দেখতে পাচ্ছ? এই মসজিদটা লাল ইটের সম্পূর্ণ তৈরি করা, দেখো। এবং এই মসজিদের দরজাটা দেখো, সেই পুরনো দিনের কাঠের তৈরি করা, এখনও কত মজবুতির সঙ্গে দাঁড়িয়ে রয়েছে।
এই হচ্ছে সেই লাল পাথরের মসজিদ, লাল ইট নয় সরি লাল পাথরের মসজিদ। তো বন্ধুরা, তোমরা দেখলে হযরত নিজামউদ্দিন দরগা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু জাস্ট একটা লাইক করবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।